আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাতু সম্মানিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যার সন্তান হয় না সে যদি আল্লাহ পাকের কোরআনে কারিমের এই অজিফাটা করে তার সন্তান হবে খুবই পরীক্ষিত একটা ওজিফা কোরআন থেকে দেওয়া অজিফা আলোচনা বুঝতে সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিনি ভাই বোনরা যার সন্তান হয় না সেই যদি এই আয়াতটা বেশি বেশি পাঠ করে আল্লাহ পাগ তাকে সন্তান দান করবেন। তার উদ্দেশ্য পূরণ হবে। সেটা হচ্ছে সুরত আলা এমরণ আয়াত নাম্বার আ৮। আয়াতটা বলে দিচ্ছি আউজবিল্লাহ হিমিনাসাীতনির রজিম। বিশমিল্লাহর রহমাদের রহম রব বিহাবে লি মিল্লাতুন কাদুর রিয়াতাঙন্ত ইবা ইনায়খাসামী অদ্য়া। রব্বি হাবলি মিল্লাদুন মহান আল্লাহ রবুল ইজত আমাদের সবাইকে এই অজিফাটা বেশি বেশি করার তৌফিক দান করেন এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন দ্বিতীয়ত আরেকটা আমল বলতে পারি একটি পবিত্র পাত্রের মধ্যে আল্লাহ আলিফ লাম লাম হা এবং আলিফ লাম র হা মিম নুন প্রত্যেক এখানে যে হরফগুলো আছে প্রত্যেকটা আলাদা আলাদা লিখে ওই গোলাপ দ্বারা ধৌত করবে যার মধ্যে মিশক মিশানো আছে মিশানো হয়েছে অতপর মহিলাকে সেই পানি পান করাবে মাসিক থেকে পবিত্র হওয়ার সময় মানে হওয়ার পরে তারপর সবাস করবে ইনশাল্লাহ গর্বের মধ্যে বাচ্চা ধরে যাবে আল্লাহ পাক আমাদেরকে আমলের তফিক দান করেন যার কাছে যেটা সহজ মনে হয় এটা করবেন আল্লাপাক অলিয়া উলিয়াদের পরীক্ষিত করার তফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম কাত